ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗದಾಧರ ಶ್ರೀ ವಸದಿ ಗೌರ್ಭಕ್ತವೃಂದ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ 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 ರಾಮ 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 ಹರೇ ಹರೇ ಜಯ ಶ್ರೀ ಪ್ರಭುಪಾದ ಕೀ ಶ್ರೀ ಪ್ರಭುಪಾದ ಶುಭಾವಿರ್ಭಾವ ತಿಥಿ ಉತ್ಸವ ಉಪಲಕ್ಷೆ ব্রহ্মচারী ভক্তদের আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তো এই অনুষ্ঠানে সমস্ত ব্রহ্মচারী ভক্ত এবং অন্যান্য ভক্তদের আমি সর্বপ্রথমে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো প্রভুপাদের গুরু মহিমা সকলের প্রারম্ভে আমি আমার গুরুদেব প্রভুপাদের অন্যতম কৃপাধন্য শিষ্য, ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন আমাদের বিশ্বপ্রচারক মন্ত্রী শ্রী জয়পিতাশন গুরু মহারাজের পাদপদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার অহৈতিক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ আমার পরম গুরুদেব তার শ্রীচরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার অহৈতিক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহৈতিক আশীর্বাদ প্রার্থনা করছি। তা আমি চেষ্টা করব বাংলাতে বলার জন্য। তো অনেক ভক্তবৃন্দ প্রভুপাদের গুণাবলী বলছেন, প্রভুপাদের যে গুণাবলী আমরা শোনার মাধ্যমে আমরা নিজেদের হৃদয়কে পবিত্র করতে পারি। ভগবানের ভক্ত শুদ্ধ ভক্ত ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রভুপাদ ভাগবতের তাৎপর্য প্রথম স্কন্ধে কি দ্বিতীয় স্কন্ধে তিনি বলেছেন যে কৃষ্ণের যে কৃপা সেটা লাভ হয় গুরু কৃপার মাধ্যমে। তাই গুরুদেব কৃষ্ণের কথা বহন করে তিনি প্রচার করেন, তাই জন্য গুরুকে প্রভুপাদ বিষ্ণুপাদ রূপে অভিহিত করা হয়। কেন রঘুনাথ গোস্বামী বলছেন গুরু বরং মুকুন্দ প্রেষ্ট সত্যি, গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, সেহেতু গুরুদেব হচ্ছেন প্রভুপাদ এবং বিষ্ণুপাদ। তো অনেক লোক বুঝতে পারে না, প্রভুপাদ তাৎপর্যেই মেনশন করেছেন দেখা যাচ্ছে, তিনি ভগবানকে দান করছেন ভগবানের পাদপদ্মকে তার প্রতিনিধি হিসাবে। তো প্রভুপাদ যে শিষ্যের হৃদয়ে ভগবানকে দান করতে পারেন, আমরা জানি একবার মায়াপুরে যখন প্রভুপাদের শতবছর পূর্তি হচ্ছিল তখন আমাদের প্রভুপাদের শিষ্যা যদুরানী দেবীদাসী মাতাজি উনি বড় আর্টিস্ট, উনি বলছিলেন যে এই যে আমাদের ইস্কনে যে গ্রন্থগুলিতে যে ছবিগুলি দেখা যায় এই ছবিগুলা আমরা আর্টিস্ট বটে কিন্তু আমরা কিছু জানতামই না, রাসলীলা কৃষ্ণ যে করছেন সেই ছবিটা কেমন হবে, নৃসিংহদেবের ছবিটা কেমন হবে এসব আমরা জানতাম না। কিন্তু শ্রীল প্রভুপাদ তিনি নৃসিংহদেব সম্বন্ধে বলছেন আর বলে আমাদের হৃদয়ে নৃসিংহদেবকে ঢুকিয়ে দিয়েছেন, যার ফলস্বরূপ এই নৃসিংহদেবকে যখন আমরা অঙ্কন করছি আর তখন প্রভুপাদ একবার দুবার আবার বলছেন আবার আমাদের অঙ্কন দেখছি, দেখে দেখে প্রভুপাদ এটাই নৃসিংহদেব। তো আমার একটা উপলব্ধি হলো যে গুরুদেব যে কীভাবে শিষ্যের হৃদয়ে যে ভগবানকে রূপণ করেন প্রদান করেন এটা তার প্রমাণ। তার গুরুর কথাকে কৃষ্ণের কথাকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি শুনি তাহলে কৃষ্ণ আমাদের হৃদয়ে প্রকাট হন আর আমরা সেটা ছবি আকারেও আঁকাতে পারি। এই জন্য অনেকভাবে যে ভগবানকে দেখেছ কিন্তু গুরুই হৃদয়ে প্রকট করিয়ে দেন ভগবানকে, আর গুরু তো সাক্ষাৎ ভগবানে আমরা করি, আমরা দেখতে পাই না ভগবানকে সাক্ষাৎ। দুটি অর্থ হয়, একটা হচ্ছে সাক্ষাৎ দর্শন করা আর একটা সাক্ষাৎ স্বখ্যাত, আমরা ভগবানের করুণা মূর্ত বিগ্রহকে দেখি, কৃষ্ণদাদা আমরা নিজে দেখতে পাচ্ছি না এই চোখ দিয়ে, কিন্তু ভগবানের করুণার যে মূর্ত বিগ্রহ গুরু তাকে আমরা দর্শন করছি, এই জন্য স্বখ্যাত। এই দুটি এইভাবে আমরা দেখতে পাই যে প্রভুপাদ কিভাবে যে রাসলীলার ছবি যখন অঙ্কন করেছেন তখন প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ যখন নৃত্য করেছেন গোপীদের সাথে তার চুলটা কেমন ড্রেসটা কেমন, এই যে বলে বলে
হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন, তারপরে ওরা অঙ্কন গুলি করেছে। তা আমাদের ইস্কনের ছবিগুলো দেখেই সবাই আকৃষ্ট হয়, হ্যাঁ কি না? এটা প্রমাণ সেটাই যে গুরু শিষ্যের হৃদয়ে প্রকট করাতে পারে, কৃষ্ণকে প্রকট করাতে পারে। তো এটাই প্রভুপাদ যে শুদ্ধ ভক্ত ভগবানের নিজজন তার সেনাপতি ভক্ত সেটা আমরা বুঝতে পারি। তো আমার মনে আছে প্রভুপাদ একবার গুরু মহারাজ বলছেন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তার শিষ্যবর্গকে নিয়ে, তো ওখানে বৃষ্টি হচ্ছে না, এমন এক বছর বৃষ্টি হয় না, লোক জল পাচ্ছে না, চাষবাস হচ্ছে না, তো মানুষরা হাহাকার। রাজনৈতিক নেতারা তাদের ধনী লোকদের থেকে টাকা পয়সা নিয়ে গরিব লোকদেরকে দিয়ে দেখাচ্ছে যে আমরা সাহায্য করছি, কিন্তু প্রভুপাদ যখন গেছেন তখন সবাই বলেছে স্বামীজি এই যে বৃষ্টি হচ্ছে না, আপনি একজন ভক্ত সারা বিশ্বে প্রচার করেছেন, আমরা গীতা থেকে শুনলাম যজ্ঞ করলে বৃষ্টি হয়, কিন্তু গীতায় আমরা দেখি যজ্ঞ করলাম তাও বৃষ্টি হলো না, এই গীতার কথা ভুল। প্রভুপাদ তখন বলে না গীতার কথা ভুল নয়, যে অন্নাদ ভবন্তি ভূতানি পর্যনাদ অন্ন সম্ভব যজ্ঞান ভবতী পর্যন্ত যজ্ঞ কর্ম সমুদ্ভব। কৃষ্ণ বলেছেন এটা গীতা অবাস্তব নয়, এটা বাস্তব। ঈশ্বর কৃষ্ণ নিজে স্বয়ং ভগবান বলেছেন, এটা কোনো পার্থক্য নেই এই কথার মধ্যে। আপনারা কি যজ্ঞ করেছেন বুঝে, এই যে কত আমরা কোটি কোটি টাকা খরচ করে যজ্ঞ করছি, ঘি পুড়াচ্ছি। প্রভুপাদ বললেন ভাগবতের অষ্টম স্কন্ধ থেকে শুক্রাচার্যের একটি উক্তি দিয়ে বললেন যে শুক্রাচার্য স্বীকার করেছে এই কলিযুগে যে দেশ কাল বস্তু পাত্র এই সব কিছুতে দোষ হয়েছে, আর কেবল ভগবানের নামই এই সমস্ত দোষকে পবিত্র করতে পারে। তা আপনারা যে যজ্ঞ করেছেন এসব দোষাবহ, কিন্তু কলিযুগে যে যজ্ঞ আপনারা কোন যুগে বাস করেন? আমরা কলিযুগে, তাই কলিযুগের যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটি কীর্তন করলেই বৃষ্টি হবে। প্রভুপাদ এত কনফিডেন্স দৃঢ়প্রত্যয় দিচ্ছেন সবাইকে। তো প্রভুপাদ বললেন তাহলে আপনার সমস্ত রাজনৈতিক দল সমস্ত আদিবাসী ব্যক্তি সাত দিন এখানে হরিনাম সংকীর্তন হবে, আমিও আমার শিষ্যবর্গদের নিয়ে এখানে কীর্তনে থাকবো, পাল্লা করে সবাই কীর্তন করবে। তো প্রভুপাদ কীর্তন শুরু করলেন, আবার সমস্ত আদিবাসী কীর্তন করলেন, আর সাত দিনে দিনে এমন প্রলয়ঙ্কর মতো বৃষ্টি হলো যে এক বছর বৃষ্টি হয়নি, লোক খেতে পাচ্ছিল না, জল চাষবাস হচ্ছিল না। এই বৃষ্টি দেখে ওখানকার এক ধনী ব্যক্তি, তো কখনো শোনা যায় যে 1800 একর জমি ওইখানে সেই ফার্ম আছে কি 900 একর জমি, সেই জমি এখন সেই ধনী ব্যক্তি প্রভুপাদের হস্তে লিখে দিলেন, জয় প্রভুপাদ কি। প্রভুপাদ এই হরিনামের মাধ্যমে যে যোগধর্ম যজ্ঞ কলিযুগের যোগধর্ম সেটাকে লোককে তিনি দিয়ে বুঝিয়ে জানিয়ে দিলেন কিভাবে বৃষ্টি হবে। আমরা প্রভুপাদ শুদ্ধ ভক্ত বলেছেন অবশ্যই হবে, শাস্ত্রে আছেন অবশ্যই হবে। তো প্রভুপাদের শিষ্য অনুগামীরাও দেখি বলে তাও বৃষ্টি হয়ে যায়, কোথাও কোথাও হয় না। আমরা দেখি অনেক সময় আমাদের গৌরাঙ্গপ্রিয় মহারাজ কোথায় বৃষ্টি হচ্ছিল না বলে না হবে কীর্তন করো, তারপরে বৃষ্টি বিশাল আকার বৃষ্টি হচ্ছে। তো আমরা এটা জানি যে কীভাবে যজ্ঞ কোন যুগে কি যজ্ঞ সেটা আচার্যদের দ্বারা আমাদেরকে জানতে হবে, আমরা কখনো কখনো জল্পনা কল্পনা করি কোন যজ্ঞ করব সেটা আমরা জানি না। সেই জন্য প্রভুপাদ আচার্য রূপে তিনি আচরণ করে শিখালেন যে হ্যাঁ এই গীতা ভাগবত শাস্ত্র কী করে উপলব্ধি করতে হবে, সেটা তার প্রমাণ আচার্যদের দ্বারা শিখতে হবে। যে কেউ বলে দিলে তাৎপর্য আমরা পড়তে পারি না, অনেক উচ্চ ব্রাহ্মণ হতে পারে, মন্ত্রী হতে পারে, এই গীতা ভাগবত যে কেউ বুঝতে পারবে না, পড়তে পারবে না, পড়েও উপলব্ধি করতে পারবে। এই জন্যই ব্রহ্মা বলেছিলেন যে জ্ঞান প্রয়াস এবং উপাস নমন্ত এব জীবন্তি সন্মুখ করিতাম ভগবতীয় বার্তাম, কেবল তোমার ভক্তদের মুখ থেকে শোনার মাধ্যমে জানা যাবে। তাই আমরা প্রভুপাদের মুখ থেকে যে শোনা গেল সে আচরণ হলো, যার ফলে প্র্যাকটিক্যাল যে বৃষ্টি উঠবে এটাই আমরা দেখছি। তো একবার শ্রুতকীর্তি প্রভু বলছিলেন সুন্দর কথা,
তো উনি একসময় দক্ষিণ আমেরিকায় গেছে হঠাৎ করে উনি দেখছেন একটা বাড়িতে কীর্তন আসছে হরিনাম কীর্তন প্রভুপাদের গলা শুরু তো উনি ভাবলেন এখানে নিশ্চয় আমার ঈশ্বরের কোনো ভক্ত আছে যেই ঢুকে গেলেন একটা মেয়ে তিলক পরা শাড়ি পরা সে বেরিয়ে এসে প্রণাম করে হাসতে হাসতে প্রভু আমাকে চিনতে পেরেছেন তখন সুযোগ দেবে যে আমি তোমাকে চিনি না তুমি কি ভক্ত চিনি তুমি নিশ্চয় প্রভুপাদের অনুগামী বলে 30 বছর আগে যখন আপনি প্রভুপাদকে নিয়ে গিয়েছিলেন একটা উড়োজাহাজে যাচ্ছিলেন প্লেনে করে সে সময় প্রভুপাদ আপনি সেবক ছিলেন আর প্রভুপাদকে আপনি জাহাজের উড়োজাহাজের মধ্যে প্লেনের মধ্যে আপনি খই খেতে দিয়েছিলেন তা আমি এয়ার হোস্ট ছিলাম তো এটা দেখতে সাদা কিউ দেখে আমার লো হয়েছিল প্রভুপাদ যখন খাচ্ছিলেন সঙ্গে আমি এক খাবলা তুলে নিয়ে খেয়ে নিয়েছিলাম আর ওই যে খেয়েছিলাম তারপরে আপনার সাথে পরিচয় হয়েছিল তারপরে যখন প্লেন নেমে গেল তো সেদিন আপনারা ছিলেন ওখানে তো আপনি আমাকে বললেন যে একটু প্রভুপাদ যখন দুধ পাওয়া যাবে আমি যেভাবে হোক প্রভুপাদকে দুধের ব্যবস্থা করেছিলাম আর আপনার ধন্যবাদ জানিয়েছিলাম তো এই যে প্রভুপাদের যে উচ্চিষ্ট শেখে প্রভুপাদ অপ্রকট হয়ে গেছে কিন্তু উনি বলছেন আমি 30 বছর পরে গিয়েছি তখন উনি জয়পতাকা স্বয়ং গুরু মহারাজের শিষ্য হয়ে গেছেন জয় শ্রী প্রভুপাদ কি শুদ্ধ ভক্তের যে উচ্চিষ্ট যে অন্যকে শুদ্ধ ভক্তে পরিণত করতে পারে চিরদল প্রমাণ প্রভুপাদ এরকমই ছিল তো আমরা জানি শাস্ত্রে পাই যে শুদ্ধ ভক্তের উচ্চিষ্ট তার চরণামৃত আমাদের সমস্ত সন্দেহ দূরীভূত করে দেয় আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না নরোত্তম দাস ঠাকুর বলছেন যে বৈষ্ণব চরণারণ ভূষণ করিয়াতন যাহা হয়তো অনুভব হয় যে অনুভবটা আমরা ভাবদার মনে করি প্রসাদ আমরা ভাবদার মনে করি ওদের অনুভব নেই তো যখন এই বৈষ্ণবের চরণ ধুলি উচ্ছিষ্ট প্রসাদ সেটা পাওয়া যায় তখন এই ভাবদালা অনুভব হয় কৃষ্ণ বিগ্রহ অনুভব হয় পাথর নয় বৈষ্ণবকে জাতিবুদ্ধি করা হয় সেখানে অনুভব হয় যে এগুলো সাধারণ নয় কেন ভাগবতে বলা আছে দ্বিতীয় স্কন্ধে সপ্তম অধ্যায়ে যে আমরা জানি যে ভাগবতের তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় স্কন্ধে বা দ্বিতীয় অধ্যায়ে সেখানে যে বলা আছে খস পুলক যবন এরাও ভগবানের কৃপায় উদ্ধার পেতে পারে এবং গীতাতেও আমরা দেখছি এরাও স্ত্রী শূদ্ররাও উদ্ধার পেতে পারে আবার ভাগবতে বলা আছে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবেও এই সমস্ত ব্যক্তিরাও মুক্ত হতে পারে আমরা শুনছি যে গঙ্গা স্নান গঙ্গা স্পর্শ তার পান এইসব করলে আমরা শুদ্ধ হতে পারি কিন্তু বৈষ্ণব দর্শনে শুদ্ধ হয়ে যায় তাই এটা প্রমাণ করা যায় যে শ্রী প্রভুপাদ কিভাবে সারা বিশ্বে ঘুরেছেন কত রকম রয়েছে সেখানে আমরা আফ্রিকার লোক যারা মানুষ মানুষ দেখি তাই প্রভুপাদের সঙ্গ এবং প্রভুপাদের অনুগামীর সঙ্গ তার মানে সবাই শুদ্ধ ভক্ত হয়ে গেছে এটাই প্রভুপাদের কৃপা আমরা দেখতে পাচ্ছি একবার মধুদিস প্রভু তিনি বলছিলেন যে প্রভুপাদ এক জায়গায় একটা সর্বধর্ম সমন্বয় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছে সর্বধর্ম সমন্বয় তো সবাই বিশ্বের সব লোকেরা এসছে সমস্ত ধর্ম সংস্থার লোকেরা যত রকম মিশন আছে সবাই এসছে বিরাট স্টেজ আর লক্ষ লক্ষ মানুষ বসে আছে প্রভুপাদ তার অনেক শিষ্যদেরকে নিয়ে গেছেন তারাও মৃদঙ্গ কর্তাল নিয়ে গেছে আর প্রভুপাদ স্টেজের উপরে অন্যান্য সংস্থার সমস্ত যারা এসেছেন বক্তৃতা দিবেন সর্বধর্ম সমন্বয় নিয়ে তারা বসেছেন কিন্তু প্রথম এক মিশনের সন্ন্যাসী সে বক্তৃতা দিচ্ছে মায়াবাদী কথা তিনি একটা কথা বলার পরে প্রভুপাদ ওই স্টেজে যে বসেছিলেন উনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন প্রভুপাদ ওঠা মাত্রই মঞ্চে থেকে নিচে যে প্যান্ডেলে হাজার হাজার লোক আর ইস্কন যারা অনুগামী ছিল প্রভুপাদের শিষ্য তারা মৃদঙ্গ কর্তন তারা উঠে পড়েছে আর প্রভুপাদ ওঠা মাত্রই মঞ্চের মধ্যে যে আরো যারা বক্তৃতা দিতে ছিল তারাও উঠে গেছে এবং প্যান্ডেলে সবাই উঠে গেছে প্রভুপাদ ইঙ্গিত করলেন হরে কৃষ্ণ কীর্তন করা শুরু
তো প্রভুপাদ নিজে স্টেজের মধ্যে কীর্তন শুরু করলেন এবং সমস্ত ইসকন ভক্তরা সেখানে নাচতে শুরু করলেন মৃদঙ্গ করতাল বাজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 যত লোক ছিল সবাই হাত তুলে হরিনাম করছে প্রভাত বলেন দিস ইজ সর্বধর্ম সমন্বয় এটাই আমরা সবাই যে কৃষ্ণের দাস এটাই তার সমস্ত ধর্মের সমন্বয়তা এখানেই হবে কৃষ্ণকে গ্রহণ করার মাধ্যমে অন্য কোনো মাধ্যম নেই যে আমরা সব কিছু সবাই যে একটি ধর্ম সেটাই প্রভাত জানিয়ে দিলেন জয় শ্রী প্রভুপাদ কি এইভাবে আমরা দেখি প্রভুপাদের অনেক গুণ মহিমা আছে তো ভক্তরা সারা জীবন যদিও বলে সেটা শেষ করতে পারবে না তো যত আমরা বৈষ্ণবের গুণকীর্তন করব বিশেষ করে প্রভুপাদের তিনি ভগবান শুদ্ধ সেনাপতি ভক্ত যত আমরা গুণকীর্তন করব আমাদের হৃদয় ততই পবিত্র হবে তো আমার একটা মনে পড়ছিল প্রভুপাদ তিনি ভক্তিচার স্বামী গুরু মহারাজ পুনেতে আমি যখন ছিলাম জিবিসি কলেজে তো আমরা সমস্ত ছাত্ররা জিবিসি কলেজ ছাত্ররা একটি প্রশ্ন ছিল প্রভুপাদ শেষ জীবনে কি উপদেশ দিয়েছে তখন শিলা ভক্তিচার স্বামী গুরু মহারাজ বললেন তিনটি ইস্কন কখনো ছেড়ে চলে যাবে না আর একত্রিত ভাবে সবাই সম্মিলিত ভাবে গুরু গৌরাঙ্গের কথা প্রচার করবে আর তৃতীয় হচ্ছে জিবিসি হচ্ছে একমাত্র আমার প্রতিনিধিত্ব করছে তারাই সর্বসর্বা সেটা তোমরা যেন নিজের মত সৃষ্টি করবে কখনো কখনো আমরা ভক্তরা নতুন মত সৃষ্টি করি তো সেখানে প্রভুপাদের থেকে আমরা সরে যাই স্বতন্ত্র হয়ে যাই তো সেটা ঠিক নেই সেজন্য আমাদের এটাকেও বুঝতে হবে যে কখনো যেন আমরা ইস্কন যত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদের গুরুদেব তিনি বলেছেন সত বাধা সত্য গঞ্জনা সত্য লাঞ্ছনা সত্য বিপদেও ভগবৎ ভক্তি ছাড়বে তো ইস্কন একটা ভগবানের ভক্তি সেবা করার সুযোগ দেওয়ার সারা বিশ্ববাসীকে একটা কেন্দ্র স্বরূপ ছাতা স্বরূপ যেখান থেকে আমরা সব শিখতে পারি কৃষ্ণ সেবা সেই জন্য আমাদের দৃঢ় সংকল্প করা উচিত কেউ আমরা 30 বছর 40 বছর বা এসে থেকে কখনো আমরা কারোর সাথে পড়লো না তখন আমরা বললাম না না আলাদা কিছু করি ছেড়ে চলে যাব আগে এটা চিন্তা করে আসা উচিত ছিল যে আমি চলে যাব আগে আসা উচিত ছিল সেটা চিন্তা করে যে কিছু অসুবিধা হলে আমি চলে যাব সেটা চিন্তা না করে আমরা ঢুকে এখন চিন্তা করছি চলে যাব এটা ঠিক নেই বাধা আসবে গঞ্জনা আসবে তো কালকে আমি বলছিলাম একটা ভক্তকে দেখো গুরুদেব একটা গুরুদেব শিষ্যকে বলছেন আরে তুমি কেমন আসো না কোনো হরিকথা শুনতে কোনো সেবা করতে কি ব্যাপার গুরুদেব এত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আমি কি করে আপনার কাছে যাবো এইসব সেবা করার জন্য আমি যেতে তখন গুরুদেব বলেন আগামীকাল ওই নদীর পাড়ে আসিস বিরাট নদীর পাড়ে গুরুদেব এখানে পাইচারি করছে তখন শিষ্য বলছে পাইচারি করতে করতে বসেছেন শিষ্য এসে গুরুদেব আপনি কিছু একটা চিন্তা করছেন বলছে হ্যাঁ আমি চিন্তা করছি এই নদীটাকে বাঁধ দেওয়ার জন্য চিন্তা করছি এই নদীটাকে বাঁধ দিব তারপরে ওপারে যাব আরে গুরুদেব এই নদীটাকে বাঁধ দেওয়া কোনোদিন সম্ভব না এই জড় জগতের দুঃখ কষ্ট গঞ্জনা লাঞ্ছনা কোনোদিন সমাপ্ত করতে তুমি পারবে না সেটাই তো আমি বলতে চাইছি তোমাকে এই জন্য তোমাকে এখানে ডেকেছি তোমার মুখ থেকেই তোমার কথাটা আমি জানাতে চাইছি অতএব এই জগতে সব কিছু থাকবে বাধা গঞ্জনা লাঞ্ছনা ভগবান তৈরি করেছেন এটা থাকবেই সব খারাপ তার মধ্যে আমাদের প্রভুপাদ যেটা বলেছে যে আমাদের এই সমস্ত সমস্যা থাকবে তবু আমরা মিলেমিশে সবাই ভগবানের সেবা করবো ইস্কন ছেড়ে যাব না এবং জিবিসি বডির নেতৃত্বকে আমরা স্বীকার প্রভা যখন অপ্রকট হবেন একটা কথা আমাদের নন্দদুলাল প্রভু বলছিল 77 সালে তার আগেই প্রভুপাদের বিগ্রহ অলরেডি বোম্বেতে প্রণাম করছিল তো প্রভা যে বলেছেন যে আমি বিগ্রহ রূপে সবাইকে কৃপা করব বিগ্রহতে আমি সবাই মন্দিরে মন্দিরে থাকবো তো আমার একটা সংকল্প হচ্ছিল মনে মনে যে প্রভুপাদের বিগ্রহ প্রণাম করে যদি সবাই পাপ থেকে মুক্ত হবে
এবং ভক্ত হয়ে যাবে তখন আমার মনে হচ্ছিল যে আমার যত নামন্ত সংঘ আছে প্রত্যেকটা নামন্ত সঙ্গে প্রভুপাদের বিগ্রহ যাতে থাকবে এবং সাধারণ মানুষ আসবে তাকে প্রণাম করলেই প্রভুপাদ আমার বিগ্রহকে প্রণাম করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং শুদ্ধ ভক্ত হয়ে যাবে তা আমার এরকম একটা সংকল্প ছিল যে আমি চেষ্টা করব আমাদের ভক্তদের দ্বারা যে প্রতিটা নামন্ত সঙ্গে সঙ্গে যেন প্রভুপাদের একটি করে বিগ্রহ বড় থাকতে হবে এরকম নয় বিগ্রহ থাকলেই হবে যে থাকবে তারা যেন প্রণাম করবে পূজা করবে গুরু পূজা করবে এবং তারা যেন শুদ্ধ ভক্ত হবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্ত হয়ে প্রভুপাদের কৃপায় বৈকুণ্ঠ জগতে চলে যাবে প্রভুপাদ লাস্ট অপ্রকট হবেন বৃন্দাবনে সেসব প্রখ্যাত দুইজন ব্যক্তি ভক্তিচর স্বামী গুরু মহারাজ তিনি জানিয়েছেন যে সেখানে বাজাজ কোম্পানির একটা মালিক আর তামিলনাড়ুর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা প্রভুপাদের কাছে গিয়েছিলেন দেখা করার জন্য নিভৃতে তখন শিষ্যবর্গ প্রভুপাদ অসুস্থ শিষ্যবর্গ ছেড়ে যেতে চাইনি কিন্তু শিল ভক্তিচর স্বামী মহারাজ একটা ট্যাপ রেকর্ডার রেখে দিয়েছিলেন গোপনে অন করে কি বলা আছে আমরা শুনব তখন সঙ্গে সঙ্গে পরে জানা গেল এরা দুইজনকে জিজ্ঞাসা করছে প্রভুপাদ আপনি তো অপ্রকট হবেন আপনার উত্তর শুনি কে হবে তো প্রভুপাদ বলেন যে সরল ধৈর্যশীল এবং যে আনুগত্য পরায়ণ থাকবে অভিমান শূন্য থাকবে এই ধরনের ব্যক্তি আমার উত্তরসূরি হবে তারপরে প্রভুপাদ কাউকে একজনকে উত্তরসূরি করে দেননি সেখান থেকে দেখা যায় যে আমরাও আমাদের সংকল্প করা উচিত সরল হওয়া ধৈর্যশীল হওয়া এবং অভিমান শূন্য হওয়া দম্ভ প্রভুপাদের দম্ভ অহংকার থেকে মুক্ত হওয়া তাহলে আমরা ঈশ্বরের উত্তরসূরী রূপে ঈশ্বরের প্রভুপাদ যে বলছেন 10,000 বছর চলবে তার শিক্ষা এবং আমরা প্রচার করতে পারবো তাহলে আমরা যদি এরকম সংকল্প করি যে আমি সরল হব যেন কুটিনাটি বা কোনো রকম ছলচাতুরি না করি সরল এবং ধৈর্যশীল হব যে কোনো বাধা বন্ধনা এলেও ধৈর্য নিয়ে থাকবো এরকম আমাদের সংকল্প করতে হবে তাহলে হয়তো আমরা একদিন এই উত্তরসূরী রূপে প্রভুপাদের সংস্থা যে আছি সেটা তার প্রমাণ হবে যে হ্যাঁ আমি প্রভুপাদকে ভালোবাসি ঈশ্বরকে ভালোবাসি শুধু মুখে নয় শুধু বাজার লোককে দেখিয়ে নয় এটাই তার প্রমাণ হবে যে আমি ধৈর্য নিয়ে সহ্য করে সরল চিত্তে আমি অনুগামীদের জীবিসীদের কথা শুনে সব কিছু করছি নিজে স্বতন্ত্র কিছু করছি না তাহলেই আমরা উত্তরসূরী রূপে প্রভুপাদের কৃপা পেয়ে নিশ্চয় এই জীবনে ভগবত ধামে চলে যাবো জয় প্রভুপাদ কি জয় গৌর সদানন্দ প্রেমানন্দে আমি প্রভুপাদের কাছে প্রার্থনা করবো যেন এরকম কন্টিনিউ সরল ধৈর্যশীল এবং অভিমান শূন্য হয়ে থাকতে পারি সেই প্রার্থনা করছি তো আপনারও আশীর্বাদ করুন যেন এরকম হয়ে সারা জীবন প্রভুপাদের সেবা করতে পারি বংশা কল্পতরু ব্যস্য কৃপা সন্ধি কইবেচ প্রতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় গৌর সদানন্দ প্রেমানন্দে জয় শ্রী প্রভুপাদ কি শ্রীমান ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ কি স্বামী ভক্তবৃন্দ কি শ্রীল প্রভুপাদ দেশ পূজা মহা মহা কি Yeah.
Oh,